11টা বুকিং হয়ে গেছে, 11টা বুকিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো গরু তো প্রায় বিক্রি হয়ে গেছে। আপনার তো গরু মোট কয়টা? 19টা। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই মোল্লা তাদের ব্লগটি দেখছেন, সবাইকে সুস্বাগতম। আজ আমরা যশোর জেলার মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের সোহাগ ভাইয়ের খান এগ্রোয় চলে এসেছি। সোহাগ ভাই আছেন? ওয়ালাইকুম সোহাগ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। ভালো আছেন না? ইনশাল্লাহ। যে গরুগুলার কি অবস্থা? খুবই ভালো, আল্লাহর রহমতে। মানে ভালো ওয়েট, ভালো বেচা কিনা, ভালো সারা পাচ্ছি এক কথাই, তাই না? আপনাদের গতদিন বলেছিলাম যে হলো কি কাজ, ওই যে ওয়েট ম্যাশিং এর কথা। ওয়েট ম্যাশিং এর তো কিনে নিয়ে আসছি ইনশাল্লাহ। আচ্ছা, 4-5 দিন হয়েছে কিনে নিয়ে আসছি গরু। মাপি মাপি অলরেডি, মানে মাপি কমপ্লিট করে রাখছি। বেচা কিনাও শুরু করছি ইনশাল্লাহ। ও, তা কতগুলো বুকিং হয়েছে ভাই? 11টা। 11টা বুকিং হয়ে গেছে? 11টা বুকিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো গরু তো প্রায় বিক্রি হয়ে গেছে। আপনার তো গরু মোট কয়টা? 19টা। 19টা গরুর ভিতরে 11টা আপনার বুকিং হয়েছে নাকি? 184 কেজি লাইভ ওয়েট। এটা লাইভ ওয়েট 184 কেজি। আমি রেট দিয়েছি 480, মানে 480 টাকা করে আপনার লাইভ ওয়েট বিক্রি। হ্যাঁ, বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, গোশ আসছে খুব ভালো, গোশ আসছে। আর এটা 2 নম্বর গরু? এটা হচ্ছে 2 নম্বর গরু। এটা এখনো বিক্রি হয় নাই? আছে, মানে এটা এখনো বুকিং হয় না, এটা বাকি আছে। দর্শক আপনারা এটা দেখেন, 152 কেজি আছে লাইভ ওয়েট। 152 কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট 152 এর সাথে আপনি 480 গুণ দেবেন, যে টাকা আসবে ওইটাই দাম। দামাদামি করার কোনো সুযোগ নেই, আমি ফার্মে থাকি না, ফোন দিলেও বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এক রেট কোনো কথা বলার সুযোগ নেই। লাইভ ওয়েটে আপনার দামাদামি করে কোনো বিক্রি হবে না, লাইভ ওয়েটে যেটা আসে। হ্যাঁ, এর থেকে কম রেট এখনো পর্যন্ত কোনো ফার্ম দেশে এটা আমার এখনো পর্যন্ত, আমি ইউটিউব টিপে বিভিন্ন রকম ঢাকা 570-80 পর্যন্ত লোকে গাই রেট পাইছি। গরু তো আল্লাহর রহমতে দেশি গরু, সুন্দর গরু, মানে দেশি ছোট ছোট গরু, একটু দাম বেশি থাকে, এসে আসলে গোশে বিক্রি হয় না, বিক্রি হয়। কিন্তু আমি আপনাদের দুয়ার, যেহেতু আগে একদিন একটা কথা বলেছিলাম যে আমার উৎপাদিত খাবার এই গরু খাই, আমার একটু খরচ কম পড়ে, যে কারণে আমি 480 টাকা দিতে সক্ষম। আমি মনে করি যে যারা কিনে খাবার খায়, গরু ফার্ম মানে গরু তৈরি করে, তাদেরকে অবশ্যই 480 টাকায় তারা গরু দিতে পারবে না। আমি গতকালকেও দেখছি আপনার ইউটিউবে দেখছি যে 495 টাকা সর্বনিম্ন দেখছি। হ্যাঁ, তাহলে আমি 480 দিয়েছি, 480 টাকা দিয়েছেন, তারপরেও দেশি গরু। হ্যাঁ, তারপরেও দেশি গরু, মাশাআল্লাহ সুন্দর রেট দিয়েছেন। এই গরুটা বিক্রি হয় নাই, এখনো আছে। এটা 3 নম্বর গরু, 180 কেজি ওয়েট আছে। এটা বুকিং হয়ে গেছে, দেখ তাহলে আমরা পরবর্তীটা দেখি। লাইভ ওয়েট আছে 147, এটা এখনো বিক্রি হয় নাই। এটা বিক্রি হবে, আপনারা যাদের পছন্দ হয় এই গরুটা আপনারা দেখতে পারেন। এটা 6 নম্বর, এটা বুকিং হয়ে গেছে। আমরা তাহলে পরবর্তীটাই, 7 নম্বর, এটাও বুকিং হয়ে গেছে, এটাও বুকিং হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা পরবর্তীটা দেখবো, এবার আমরা 8 নম্বরটা দেখবো। এটা বুকিং হয় নাই, 163.5 লাইভ ওয়েট। লাইভ ওয়েট আপনার দেখাতে একটা জিনিস বলতে চাই, মানে আপনি কি যারা গরু কেতা তাদের জন্য বলতে চাই, আজ এখন যদি এই গরুটা আপনারা 163.5 180 টাকা করে দাম ধরার পরে এখন নেপে দেবো, এখন যদি কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত আমার কাছে রাখতে পারবেন, এই একই সম্পূর্ণ ফ্রি, মানে একই রেটে? হ্যাঁ, ওই এখন নেপে দেবো, আজকে বুকিং করবেন, বাদ বাকি দিনগুলো অবশ্যই আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিব, মানে আপনার তরফ থেকে এটা ফ্রি। এবং আমি গরু পৌঁছে দেবো, ভাড়াটা আপনি দিয়ে দেবেন, যেখানকার গরু হবে, যদি গাড়ি ভাড়া লাগে গাড়ি ভাড়াটা লোকে গাড়ি আপনি দিবেন, মানে যে কিনলে সে গরু গাড়ি
মানে আপনি খাওয়াই দেবেন, শুধু গাড়ি ভাড়া দিয়ে সে নিয়ে চলে যাবে, আমি পৌঁছে দেবো, আমার দায়িত্ব। ও পৌঁছানোর দায়িত্বটুকু মাথা করে দায়িত্বটুকু আমি নিতে চাই। এটা বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, এটা 200 কেজি ওইটা আছে 200 কেজি। হ্যাঁ, উনি আরো 4 দিন আগে গোটা বুকিং করেছে, মানে আরো 4 দিন ধরে আমি ওনাকে ধরবে, ওনাকে 4 দিন ধরে ফ্রি খাওয়াচ্ছি, এই গরুটা ঢাকায় যাবে। জি জি, ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া উনি দিবে, আর খাওয়ানো খরচ, পৌঁছানো খরচ, লিভার খরচ আমার, মানে ওইগুলো আপনার, শুধু গাড়ি ভাড়াটা এসে দিবে। 480 টাকা কোটি রেটে বিক্রি করা হয়েছে। আমরা তাহলে পরবর্তীটা যাই, এবার 10 নম্বরটা দেখবো আমরা। এটা বুকিং হয় নাই, এটা 163 কেজি, এটা বুকিং হয় নাই, টাইফয়েড আছে, এইটা তো বুকিং করে এখনি এই মুহূর্তে, আজকে থেকে তার জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিস থাকবে, খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। এবং ওটা অনেক সুন্দর, মানে দেখতে যেমন সুন্দর, একদম সম্পূর্ণ দেশি, মানে বিন্দুমাত্র কোনো পুরাতে সুযোগ নাই। আশা করি আগামীতে আরো বেশি হবে, আশা করি আগামীতে আরো গরু বেশি পাবে, কারণ এবার আমি স্কোপ করি 19টি গরু আমার মাত্র, তাতে 11টা গরু অলরেডি সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে। 11 নম্বর সিরিয়ালের গরু, এটা সিরিয়ালের গরু, গরুটা লাল রং এবং দেশি গরু, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার, এটা 170 কেজি লাইভ ওয়েট আছে, 170 কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট আছে, এটা এখনো বুকিং হয় না, এটা বুকিং হয় না, এটা আছে। আচ্ছা, এটার ভিডিওটা একটু ক্লোজ ভাবে নাও, যে কিনতে চান যেই কিনবেন, মানে এখনই কিনলে এখন থেকেই ফ্রি সার্ভিস, এখন থেকে খাওয়া দাওয়া সব ফ্রি, সম্পূর্ণ ফ্রি থাকবে। এই 170 কেজি 180 টাকা করে লাইভ ওয়েটের দাম দিতে হবে, দাম দিতে হবে। এখন আছে, এই গরুটা বুকিং হয় নাই, এই গরুটাও বুকিং হয় না, এটা নাম্বার হচ্ছে 12 নম্বর সিরিয়াল, 12 নম্বর সিরিয়াল গরু, এই গরুটা লাইভ ওয়েট আছে 177, 177 লাইভ ওয়েট, লাইভ ওয়েট 480 টাকা রেট। আপনারা এর থেকে মানে কমে, আপনারা তো বিভিন্ন ফার্মে যাচ্ছেন, আশা করা যায় পাওয়া যাবে না, মনে হয় না যে এখনো পর্যন্ত 480 টাকা দেশি গরু, মানে 200 কেজির নিচের ওয়েট গরু আপনাকে 180 মানে 480 টাকায় দিতে পারবেন। তা ঠিক, আপনি খুব ভালো দাম দিয়েছেন কাস্টমারদের জন্য, এবং আমি কোনো ব্যাপারীর কাছে গরু বিক্রি করব না, আমার গরু কোনো ব্যাপারী বিক্রি মানে পাবে না, তার একটাই কারণ, এই মুহূর্তে ব্যাপারীরা পাবে না, কারণ কোরবানির এই গরু আমি সম্পূর্ণ যারা যারা কোরবানি দিতে চায় তাদের জন্য লালন পালন করছি, আমার থেকে যে লাভটা হবে, অবশ্যই মাঝখানে কোনো মধ্যভোগী এটা লাভ করে যাক এটা আমি চাই না, সরাসরি আমার মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লি, আমার মানে যারা সাধারণ মানুষ তারা এই জিনিসটা ভোগ করুক, এটাই আমি চাই। খুব ভালো কথা বলেছেন আপনি, কথা বলতেছেন আজকে থেকে যে যে গরুটা যে নিবে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, কোরবানি বলতে এটা অবশ্যই, এটা আপনার আপনার পক্ষ থেকে, এটা আমি একদম সম্পূর্ণ আমার পক্ষ থেকে, আমার ফার্মের পক্ষ থেকে এটা ফ্রি, এটা হচ্ছে কবে, এটা এটা বুকিং হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। এই গরুটা হলো আপনার 13 নম্বর গরু, 196, 196 কেজি লাইভ ওয়েট আছে, এটা বিক্রি হয়ে গেছে, এই গরুটাও ঢাকায় যাবে। ১১৬ নম্বর গরু এই গরুটা বুকিং হয়ে গেছে। আমার গরু ছোট দেখতে, কিন্তু ওয়েট অনেক বেশি মনে হচ্ছে, এরকম না, দেখেন এর গায়ে টিপ বসাতে পারতেছেন না, দেখেন শক্ত, মানে এর গায়ে, এই গরুটা 4 দাঁত, মানে যত দাঁত বেশি হবে আপনার গরু বসে তত বেশি পোষাবে, এটা হলো মানে এই কুরবানির জন্য একটা গরু, সুন্দর কোনো দাগ নেই গরুর গায়ে, না না কোনো দাগ নাই, একটা মানে আমি যত্ন করে এই গরুটা পুষছি। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি আমাদের যুবক ভাইদের জন্য একটি কথা বলবো, সেটা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবক এবং শিশুদেরকে অনেক বেশি ভালোবাসতেন, সেখান থেকে বলবো যদি বাংলাদেশকে আপনারা ভালোবাসেন তাহলে বঙ্গবন্ধুর কথা শুনুন, বঙ্গবন্ধুর দেশকে, স্বপ্নের বাংলাদেশকে গড়ার জন্য অবশ্যই দেশের উন্নয়নমূলক কাজের সাথে আপনাদের আপনাকে জড়িত থাকতে হবে, থাকতে হবে, অবশ্যই মাদক থেকে আপনারা দূরে থাকবেন, এই অনুরোধটুকু আমি যুবক ভাইদেরকে বলবো।
এই গরুটা 18 নম্বর, হ্যাঁ এটাও আছে, ওইটাও আছে, বিক্রি হয় নাই, এই দুটো গরুই আছে, এই 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 দুইটা গরু আছে, এটা এখন ওই দুটো গরু আছে, এটা আছে, ওইটা আছে, সাদাটা আছে, 17 নম্বর 18 নম্বর, এটা এটা লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে হলো 175, 175, 175 গুণ 480, 480 না দাম আছে। আচ্ছা এই গরুটা হয়তো আমাদের আমি না নিজেরা এই ফার্মের জন্য হলো বিকাই রাখছেন, গরুর দাম গুলা উনি বলছেন। আমার তো মনে হয় এই খামার জগতে দেশি গরুর খামারে এর নিচে আর কোন দাম হতে পারে না মনে হয়। এই ছোট গরুর ভিতরে খুব সুন্দর দাম উনি বলে দিয়েছেন, এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য উনি কোন ব্যাপারই ঢুকাইতে যান নাই, কারণ যাতে ধর্মপ্রাণ মুসলমানরা তারা নিজেরা খামার থেকে গরুগুলা ক্রয় করে নিয়ে যেতে পারে, তারা যেন কোনো অর্থনৈতিকভাবে লসে না পড়ে, এই কারণে তিনি তৃতীয় কোনো পক্ষ এখানে রাখেন নাই, সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে গরুগুলা নিয়ে যেতে নিতে পারবেন। এবং আমরা শখ ভাইয়ের মুখ থেকে একটু জানতে চাই ভবিষ্যতে ওনার আর কি কি পরিকল্পনা আছে। পরিকল্পনা আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোট 50টি গরু পোষার ক্যাপাসিটি আছে। এই মুহূর্তে আমার 50টি গরু নাই, মাত্র 20টি গরু এখানে আছে, আর বাদবাকি নান্দাগুলো সবই খালি আছে। আমি এখানে বাদবাকি নান্দাগুলো মানে 50টি গরু যাতে আমার ফার্মে থাকে এটা আমি চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আর ব্যবসাটা যেন সৎভাবে করতে পারি। আর পাশাপাশি এখানে দেখছেন একটি ছোট একটি বিচলির ঘর রাখা হয়েছে, এই পাশে আর একটি ছোট জায়গা রাখা হয়েছে, জি জি, এখানটাই হলো কি আমি ওই যে ছোট একটি ঘর করবো, ওইখানে 20টি খাসি ছাগল, কারণ এই কুরবানির সময় আসলে এক বছর ধরে করবো, একটি গরু বিক্রি করছি ঢাকায়, তার পাশে একটি ছাগল লাগে, ঠিক আছে, তখন আমার অন্য জায়গা থেকে জোগাড় করে দিতে হয়, তা আমার নিজের গরু যাচ্ছে, আমার নিজের প্রোডাক্ট যাচ্ছে, সেখানে ছাগলটাও যেন আমার নিজের প্রোডাক্ট যায়। তারপরে আমার কিছু রাজহাঁস আছে, অবশ্যই এখানে যারা মানুষ আমার বন্ধু বান্ধব অনেক গ্রামের অনেক মানুষ বাইরের থেকে অনেকে আসে দেখতে, যদি 20টা রাজহাঁস ঘুরে বেড়ায়, 20টা খাসি ছাগল ঘুরে বেড়ায়, 20টা মুরগি দেশি মুরগি ঘুরে বেড়ায়, যেটা আমার নিজের খোরাকও মিটবে, দেখতেও সুন্দর হবে আর কি। কিছু ফুল গাছ লাগানোর ইচ্ছে আছে, মানে এখানে আমি একটু সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, কারণ এটা এবারই এই সেটা আমার প্রথম, মানে এর আগে আমি আরো 13-14 বছর এই ব্যবসার সাথে জড়িত, কিন্তু ফার্মটা অন্য জায়গায় ছিল, এখন এটা একটু ফাঁকা জায়গায় আনছি, আগে আমার নিজের গ্রামের বাড়ির সাথে ছিল, এটা একটু ফাঁকা এখানে ব্যবসা করার জন্য একটু ফাঁকা আনছি, নতুন করে এই প্রথমবার শুরু। এবং আমি সবচেয়ে মানে আল্লাহর করে মানে কৃতজ্ঞ যে আমার প্রথম সেটাই, আপনারা গরুগুলো অনেক সাইজে অনেক ছোট দেখছেন, সাইজে অনেক ছোট ছোট দেখছেন, এই ছোট গরুগুলো যে পরিমাণে ওয়েট আসছে আমি নিজের মানে নিজের মনের কাছ থেকে অনেক হ্যাপি, মানে ওয়েট গুলো অনেক সুন্দর আসছে, সুন্দর আসছে, হ্যাঁ মানে একটা গরু মানে ওই যে তার একটাই কারণ গরুগুলো চার দাঁত, অধিকাংশ গরু চার দাঁত, খুব কম গরুই আছে দুই দাঁত, আর প্রত্যেকটা গরুই কিন্তু আমার দাতা, এবং 19টা গরু আমার ফার্মে এখন আছে বিক্রির যোগ্য, 19টা গরুই আপনার আশা করি আমার 19টা গরুই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরাও দোয়া করি যে আপনার সব গরুগুলো বিক্রি হয়ে যাক। আমি আবারও বলছি যুবক ভাইদের বলছি মানে আপনারা আসেন কিছু একটা করেন, তার দোকানে বসে আড্ডা দিয়েন না, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করেন না, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন, শ্রম দেন। আপনারা আপনাদের কথাতে বলতে চাই আমি আজ 3 মাস একটা না, আমি নিজে একটি কাজ একটু অন্য জায়গায় একটু ছোটো চাকরি করি, সেখান থেকে এসে রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ওই খামারে হলো কি কাজ করি, রাত 3টা পর্যন্ত 3টার সময় যাই, তারপরে আমি শুই, একদিনও 3টার আগে আমি ঘুমোতে যাই না। তবে আপনাদের এইটাই হয়তো বঙ্গবন্ধু চেয়েছিলেন যে তার সোনার বাংলাদেশের ইয়াং জেনারেশন তার দেশকে সহযোগিতা করার জন্য দেশকে দেশের উন্নয়ন করার জন্য অবশ্যই জনগণকৃতাই পরিশ্রমী হয়, আর পরিশ্রমী মানুষ কখনো কখনো দুর্নীতিবাজ হতে পারে না, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে, এটা আমি লালন করি, এবং আমি চাই আমার দেশ সুন্দর হোক, সোনার বাংলা অবশ্যই সোনার সেই রূপান্তরিত হোক, সেটা অবশ্যই যুবক ছেলেদের মাধ্যমেই হবে, ওই ছেলে মেয়ে উভয় মানে তাদের পরিশ্রমের ফলে এটা হতে পারে, আমাদের দেশের কি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবে এইভাবেই আর। আমাদের আগে বিভিন্ন ইন্ডিয়া থেকে গরু আনতে হতো, ভুটান থেকে গরু আনতে হতো কুরবানির সময়, বিভিন্ন দেশ থেকে গরু আনতে হতো, আজ বাংলাদেশের যে উৎপাদন আছে গরুর মানে বিভিন্ন জরিপ থেকে জানা যাচ্ছে যে লৌকিক বাংলাদেশের গরু
কুরবানি করার পরেও আরো উদ্বৃত্ত থাকবে, অবশ্যই বিদেশ থেকে গরু আমদানি করা। বর্তমানে তো আপনার বড় বড় ব্যবসায়ীরা আপনার গরু ফার্মের সঙ্গে জড়িত হয়ে গেছে, অনেক অন্যান্য ব্যবসা করে তার সাথে গরু ব্যবসা, গরু পাশাপাশি গরু ব্যবসা রয়েছে। লাভজনক ব্যবসা আমি ভালো লাভজনক বলবো না, তবে ভালো রুচিসম্মত ব্যবসা আমি মনে করি। মানে ওই যে মাঝখানে একটা কথা শোনা যায় যে গরুর দালাল, তারপরে আমি এই গরুটা বিক্রি করবো ধরেন 60,000 টাকা, মাঝখানে নিয়ে যাই আপনার কাছে বিক্রি করবে হলো 62,000 টাকা, তা আমার কাছ থেকে আপনি ওটা 61,000 টাকায় কেনেন না, আমার কাছ থেকে 60,000 টাকায় কেনেন, মাঝখানে ওই 2,000 টাকা কেন ওই মধ্যভোগীকে আমি দিব? হ্যাঁ দিব, সরাসরি আসেন, সরাসরি আমি এটা আহ্বান করবো, সরাসরি আমার কাছে আসেন, সরাসরি হলো কি গাই সেখানে আপনাদের দুই পয়সা কম হবে, সরাসরি আমার মুসল্লি ভাইদের জন্য, আমাদের খুব ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য হলো কি গাই, মুসলমান যারা কুরবানি এই ত্যাগের মহিমার জন্যই আমি হলো ছাড় দিতে চাই। আগে একদিন মনে হয় আপনার লোকে গাই আপনার চ্যানেলে আমি কিছু কথা বলেছিলাম, একটি কথা অবশ্যই এড়াই গেছিলাম, আমি ব্যক্তিগতভাবে নিজে কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, আমি যে চাকরিটা করি সেটা একটা প্রতিবন্ধী পুরাই করি, এবং আমার মন কিন্তু প্রতিবন্ধী নয়, আমার মন কিন্তু অবশ্যই কারোর থেকে মানে অন্য স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি শক্তি রাখে, আর সেই শক্তি নিয়েই কিন্তু আজকের এই আমার আমি যতটুকু মনে করি আমার যতটুকু ডেভেলপ হয়েছে আমার মনের শক্তি শক্তির কারণেই হয়েছে। আমি আশা করি আপনারা এই শক্তিটাকে কাজে লাগাবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, মানে আসসালামু আলাইকুম, যে আমার এখানে আসছেন অবশ্যই খুশি হলাম, ভবিষ্যতে আবার আসবেন, আবার আসবো অবশ্যই আসবো, গরু বিক্রি হওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে আবার গরু কিনবো। আপনাকে ভালো লাগলো, আপনার গরু দেখে ভালো লাগলো, আর সোহাগ ভাই যেন আরো দিনে দিনে আরো উন্নতি করতে পারে আমরা সেই দোয়া রাখি, আগামীতে আরো গরু বড় বড় গরু যেন লালন পালন করতে পারে সেই দোয়া রাখি সবাইকে। সালামু আলাইকুম।